জল পাড়ে পাতা আর মন বাবুর ঘরে ছেলে হয়েছে নাম রেখেছে সোনাধন ধন বন্ধুগণ ওয়েলকাম টু মাই নিউ রেসিপি বিরাট বড় দি তিন ধরনের চুকুলুকু হুকু হুকু রেসিপি আমি যে তৈরি করতাম যাই এর লগে গিয়ে ঘটনা আন্ডার গ্রামে একজন মানুষ আছে বাবু সে কি করছে তার ইয়ে হোলা হয়েছে হোলার নাম রাখে দিছে সোনাধন এটা লোক মানসে তারে এখন রোস্ট করতেছে কি হয়েছে যে তার কাছে স্বর্ণ খুব ভালো লাগে তে স্বর্ণের চেন স্বর্ণের আংটি সব জিনিস পরে দরকার হলে ভাত খাইতো না স্বর্ণ কিনবে জমায় হোলাই গিয়ে হয়েছে তার নাম সোনাদন রাখি দিচ্ছে এটা লো হইছে একটা কেলেঙ্কারি সবাই তার রোস্ট করতেছে সোনাদনের বাপ সোনাদনের বাপ সোনাদনের বাপ শুনতে কেরুম লাগে আচ্ছা যাই হোক আই এখানে মাছ এগুনের সুন্দর করি পিস পিস করে এক কারে সোন মানে আয় সত্যি কথা কইয়ের এক দিবগি গাড়ি গইয়ে দিব্যি কইয়ে আয় কিন্তু মাছ আর খুব কষ্ট হয় আর যে তিন চার বছর ধরে আমি ভিডিও বানাই দোয়ানদারে তো বড়ো মাছ হলে দোয়ানদারে তুমি লই যাই বাড়িতে নিজে কাটতে কিন্তু খুব কষ্ট হয় দোয়ানদার তো ভর্দা ভর্দা বডি দেওয়া থাকে আন্দা বাড়ির বডি দেওয়া ভোতা ধার মান নাই ছোট্ট তো আয় দেখেন এই ডেডিকেশন দিকে আসছি খুব কষ্ট করে ভিডিও বানায় কিন্তু বন্ধুরা দেখেন হাতে মাথায় ব্যাত হই যায়গো ইয়ে না সুন্দর করে আলোয় আর লবান দনুগা মিক্স করিলে অনেকে আরে রোস্ট করে অনেকে আরে খিল্লি উড়ায় যে হ্যাঁ হল তরকারি তেকাল জল জলো জলৈ জলয় জলৈ জলৈ জলৈল দিঘুরে রাখে ও মা হেয়ারে দেখলাম যে নিজেরা স্ট্যাটাস দে বাড়িতে তরকারি দেনছে হিয়াতে অলদ দিছে ও নিজের বাড়িতে অলদ দিলে দোষ নাই আর তরকারিতে অলদ দিলে আই কি কয় যে আর রোস্ট কর লাব আরে এই হয়েছে মানে কি কয় যে দোবলাপন আই বুঝি না এনে মাছ এখন সুন্দর করে ভাজি লোছি এই ভাজি এখন দিয়ে তো ভাত খাই যায় তরকারি আনবে কি দরকার কিন্তু এমন চিন্তা করলে ওই জন্য আন্ডা তরকারি আঁধ খাইতে হইব ঠিক আছে না আলসির কোনো ইয়া নাই মানে চিকিৎসা নেই আলসি করি হইতো না একবার আলসি ধরে গেলে আর জীবনে কিছু করন যাইতো না ইয়ানে মশলা মাখি লইছি সুন্দর করে হেয়াররে ফিস দো পেঁয়াজা আই যে তৈরি করবো চিকেন দো পেঁয়াজা অনেক শুনছে দই মি হেঁড়ায় এক এককারে ঠিক আছে না আই চিকেন দো পেঁয়াজা ন ফিস দো পেঁয়াজা মাছ কাতলা দো পেঁয়াজা তৈরি করি ঠিক আছে না ইয়ানা সুন্দর করি মাছ এগুনের ম্যারিনেট করি এখানে দি দিছি হে আরে ইয়েরতে কী হয়েছে যে ওই কি কয় যে দো পেঁয়াজা তৈরি করতে হইলে দুঘা পেঁয়াজ দিতে দুগা পেঁয়াজ মানে দো পেঁয়াজা ওই গেছে কই কোনো টেনশন নাই ঠিক আছে না এই রেসিপি খুবই ফাইন হইব কেননা মাছ এগুণ আমি ভাজা করি ন এইগুণ হালকা হেলদি হইব ঠিক আছে না যদি হেঁজ নবাজাম ফুল হেলদি হইট কি সুন্দর পরিবেশ পরিবেশের গুটাই আনটিক তেম পারি না মনে যে এনে গুম দাতে আমি দিলে কিন্তু জলতে গুম গেলে সদ্যি যে বুঝলি গুমাইতেম পারি না এনে ওছে দি দিছি এই কথাও কয় অনেকে ধূন্যা দে ধূন্যাতা এত ধূন্যতা কনে খায় নিজের তরকারিতে দিলে দোষ নাই এ দিলে দোষ আচ্ছা যাই হোক যত দোষ না অন্ধ ঘোষ নেই অন্ধ ঘোষে দোষ করলে দোষ করতে কি করবো হ্যাঁ কি জানি ইয়ে বিট বড্ডা গেলাও লাউ আয় সুন্দর করে এই গাছের তুন লই চলিয়ে আছি ওরে লাউ ইয়েরে হ্যাঁ অর্ধেক শুলছি অর্ধেক রাখি দিয়েছি যে দূর খাই এদুর চুলি লইছি ঠিক আছে কোনো ভুল করছি নে ভুল করিনি আমার মনে হয় না যে আহ কোনো ভুল করছি লাউ হ্যাঁ টুং টুম কাডি কাটি ইগে আয় আই এ রাখি দিলে এ আররে ইগে করি সুন্দর করি আই এখন পিস করবো লাউ দি মাছের মাথা দি সুন্দর করে রাঁধম দেখেন কেটতে হয় দেখেন এই নাম শুনি এ অনেকে অদৈত্য নো আয় কই দেখেন কেনে রান্ধি ছান এর খাদক ভাই খাইবো চান ফ্রি ভিডিও বানেন এন্টারটেইনমেন্ট ঠিক আছে না চাইলে কী সমস্যা ইয়ে সুন্দর করে সূর্য টুবি গই ইয়া কিন্তু আমি নিজের হাতে ক্লিপ তুলছিলাম আমি যে সম সমুদ্রে ফারে তোকে তুলতাম তুলতাম যাই না ঘুরতাম গেছি ঘুরতাম যাই ক্লিপ তুলি তুলিয়েছি নিজের হাতে একদম আদিত্য দেব না নিজের হাত দি এ ক্লিপ ইয়া তুলছে কে রুমেছে হাতে লাগে যে ভালো হয়েছে এ মাছের মাথা এখন সুন্দর করে কড়াইতে দিই প্রথমে সুন্দর করে ভাজি লইয়ে মাছের মাথা খাইলে জানি সাঁতার কাটবে বুদ্ধি আইয়ে যা তারা সাঁতার কাটতে পারে না যা তার জলাতঙ্ক রোগ আছে জল দেখলে ডরায় হুকুরে নাই তো চায় না ঠিক আছে না সাওয়ারের জল দেখলে তারকে বুকে সিপিউটে স্নান করতেও চায় না দশ দিন বারো দিন পনেরো দিন এক মাস ছয় মাস স্নান করে না তাদের জন্য মাছের মাথা মাছের মাথা খাইলে জলের প্রতি পেয়ে মাইয়ে মাছের যে ব্রেন সে জল থাকতে চায় যে তারা স্নান করে না তারা যদি মাছের মাথা খায় তাহলে তারাও জল পছন্দ করব এবং স্নান করবো ঠিক আছে না খাঁড়াই কিছু ব্যক্তি আছে না স্নান করে না তাদেরকে মাছের মাথা দিলে দিয়ে জল খাবাইলে তারা জীবনে সানটান করব এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো পরিবেশে গন্ধ না আমিও আগে স্নান করতাম না এই মাছের মাথা দিয়ে লাউদের রেসিপি রানতে রানতে এখন আই স্নান করি প্রত্যেক সপ্তাহে একবার স্নান করি দেখেন বন্ধুগণ জীবনে কত উন্নতি আগে দু তিন মাসে একবার করতাম ইয়ে না সুন্দর করে লাউ এখান দিয়ে দিলাম দিয়ে আরে লারি সারি এই যে মাছের মাথা দিয়ে ঝোল হইব ইয়ে আইন ঢাকি দিছি রাত্রে যে ক্লিপি ইয়ে আইন যে তুলি না ইয়ে আনটা কাদক বাইয়ে তুলছে ঠিক আছে রে আই সাইছি আমি ইস্যু করতে করতে সাই আসিলাম হাতে তুলছি কোনো টেনশন নেই এই যে আন্ডা রেসিপি সুন্দর করি ওই গেছে কই ওসে দিয়ে আন্ডা ওই দৈন্য হাতা দিয়ে দিলাম ঠিক আছে না দৈন্যাটা সকলে খায় আন্ডাও খায় কোনো টেনশন নেই দিয়ে দিলাম এর ইয়ে নামাইলাম তিন নাম্বার রেসিপি এবার হয়ে হয়েছে লাল লাল কালার হয়ে যার কি জানি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যেই লবণ দিলাম অলদ দিলাম হেররে বাইগুন সারে দিলাম সিঁন সিঁওন লম্বা লম্বা তেল তেল বেগুন কালা কালা ঠিক আছে না কিছু কিছু মানুষে কব যে বেগুন এগুণ সুন্দর নাই হাতে খুব ফাইন লাগে চিওন চিওন লম্বা লম্বা কালা কালার তেল দিল বেগুন এগুনে আমি সুন্দর করে ভাজি নইলাম হেয়াররে কড়াইতে পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজ এগুণ ভাজবো ইয়ে হয়েছে মাছের জল বেগুন দিয়ে তৈরি করবো দেখেন রুম লাগে দেখেন আগে দেখেন কেইটা কেইটা দেখেন হেয়াররে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ধরে অকন কমপ্লিমেন্ট হোক অকণ হয়েছে ছাওয়া ছাওয়া হেয়ারের খাওয়া হেয়ারের কমপ্লিমেন্ট সুন্দর করে ইয়ে আন্দা কাশ্মীরি চিলি দিলাম কাশ্মীরি চিলি জিনিসটা কাশ্মীরের তো নাইয়ে কাশ্মীরের মানুষের যেরম দেখতে ফর্সা হয় তাদের মধ্যে কোনো ভেজাল থাকে না এরম কি কয় যে এই মরিচের মধ্যে ঝাল থাকে না আমি শুনছি ঠিক আছে না মানুষের ভিত্তে ভেজাল থাকে না ওইদিকে তো মরিচের ভিত্তি ঝাল থাকে না সুন্দর করে ভেজাল থাকে না বন্ধু বললে বন্ধু সেটি গেলে এক পিড়ি ডিমারি মাথা হাড়ায় দিব ওই টাইপের মানুষ কোনো ভেজাল নাই এক কথার মানুষ এই এনে বেগুন এগুন দিয়ে দিলাম এই যে আর একটা তিনছি রাতটা তিনটার সময় ঘুমের তো নটে দেখি সমুদ্রের পাড়ে সূর্য সূর্য নয় রাতটা কী ডুবে রাতটা চন্দ্র ডুবে চন্দ্র ডুবি যার গই দেখি হ্যাঁ কিলিপিয়া তুরিয়ে গেলেছি ভিডিওতে দিচ্ছি ঠিক আছে না এই এয়ারওরে আন্ডা এই খাদক বা খাইতে বছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড এই যে তৈরি হয়েছে ব্যাকগ্রাউন্ড অনেক টিঙা খরচ হয়েছে ইগার এক লোচি তেরোশো টেঁয়া এয়ারওরে যে হুলদানি এগুন হুলের টপ এগুন ইগে হাইট টিয়া করি হাইট টিয়া যে তারা বাংলা বুঝে না কিছু কিছু মানুষ আছে ইংলিশ মিডিয়ামে হরে বাংলা বুঝে না তাদেরকে হ্যাঁ কই হাইট টিয়া মানে হচ্ছে সিক্সটি রুপিস সিক্সটি রুপিস পার পিস এ হুলের টপ হে আর রে মাঝখান দিক গেছে হুক্কা হুক্কা ইয়া বোত হুরান বাদ দাদার জমানার ঠিক আছে না এই অরুণবাবু খাইত অরুণবাবুর হুক্কা ইয়ে হিচন্দি রাখছি সে হুক্কা টুক্কা খাইত ঠিক আছে না তো সব জিনিস এই যে ব্যাকগ্রাউন্ড আন্নার কাছে কেমন লাগছে আশা করি ভাল লাগছে ঠিক আছে না এই সুন্দর করে এদিকে আন্ডা খাদক ভাই কাঁড়া বাসি বাসি সুন্দর করে সে খাইতেছে হাঁটতে মনে হচ্ছে তিমি মাছে কাটলা মাছকার দেখতে এরম লাগে খাদক ভাইয়ের দেখতে কেরমন লাগে আ যদি নিজের পয়েন্ট অফ ভিউ যদি কই আ যদি নিজের এক্সপেরিয়েন্স কই আ যদি নিজের মনে তো সত্যি কথা কই সত্যি কথা যদি কই তাহলে তুমি মেশে না ভাল লোকে মাছ কার লাগে দেখতে কিন্তু এমন কথা কম যাইতো না ইলে আ একটু সুন্দর করে কই তুমি মাসে খার ঠিক আছে না আচ্ছা ভাল্লুকে মাছ খার কইলেও কি সমস্যা নাই তো সে সুন্দর করে আন্দাজে হতম রেসিপি তৈরি করছি ওইটা সুন্দর করে খাইতেছে আজকাল কিন্তু বন্ধুরা জীবনে কিন্তু খুব সমস্যা চলে জীবনের কথা কি কইতাম জীবনে যতই কাজ করিয়ের যতই পরিশ্রম করিয়ের ইয়ে না দেখেন আবার শর্ট ভিডিও লাই বলি এক্সট্রা করে ক্লিপ তুলিয়ের ঠিক আছে না জীবনে উন্নতিও না টিয়া হয়েছে ইনকামর খরচ হিসেবে আর গো জমাইতাম না টিয়া এখন যার কই আমি এটাই বুঝিয়ে না ঠিক আছে না দশ টিয়া ইনকাম হলে পনেরো টিয়া খরচ যায় তিরিশ টিয়া ইনকাম হলে পঞ্চাশ টিয়া খরচ হিজে গ টিয়া যদি থাকতেই না পারে টিয়া যদি জমাইতে আমি না পারি তাহলে টিয়া ইনকাম হয় কিনলে আর কত হলো তুই ইনকামই হচ্ছে জীবনে কত পরিশ্রম করিয়ে নাইন টু ফাইভ অনেক ধরনের মাল্টি পারপাস জব করিয়ে এই ধরেন না রেসিপি ভিডিও বানাইয়ের গাড়ি পরিষ্কার করিয়ে ডাইভারি করিয়ে খেত করিয়ে খামার করিয়ে কৃষি করিয়ে বাগান করিয়ে স্টুডেন্ট হরাইয়ের বোধ কিছু করিয়ে কিন্তু জীবনে উন্নতি যেন ওই যে আটকি রয়েছে এ উন্নতি কোনো উড়েরও না নামেরও না কতগুন গাছ আছে না যতই জল দো গাছ লম্বা হয় না গাছের হল হলও ধরে না আর জীবনটা এরমরেছে জীবনটা লম্ব হইতেছে না জীবনে ফলও ধরতেছে না বন্দা তাল গাছের মতো থিয়ে রয়েছে তাল গাছ কতগুণ আছে না তাল ধরে না এই লম্বা থিয়ে রয়েছে এইটা আইপি চরই ফাঁকিয়ে আয় বাসা করে বা ফাঁকিয়ে বাচ্চা দি বাচ্চা গই গাছের কোনো উন্নতি নেই সেমভাবে আর জীবনে কোনো উন্নতি নেই হ্যাঁ কী করতাম কিছু বুঝিনি না হ্যাঁ আচ্ছা যাই হোক রাইতে লা বৌ বই কী করি এক কারে ওয়েব সিরিজ যা পাই সব সাইয়া লাগে ফিল্ম যা পাই সব সাইয়া লাগে শাহরুখ খান সালমান খান নতুন হ্যান তেন টুচামস্তান হ্যাঁ যত টুচামস্তানের ফিল্ম টিম আছে সব সাজিয়া লাই ঠিক আছে না সাইটাই তো দেখি জীবনে উন্নতি হয় না এত কিছু চাই এত কিছু শিখি তো জীবনে উন্নতি হয় না এদিক দিয়ে খাদক বাইয়ে যে বাইগুন এগুন মাঝখান দিয়ে খাইছি খাওয়া স্টাইল দেখি মনে হয়েছে যে এত অন্য কিছু করে হ্যাঁ এইভাবে কে বেগুন খায় বাইগুন খাইলে তুই কেন সুন্দর করেই খাইবে না মনে হয়েছে যে বাইগুন খান না এত অন্য কিছু খার দেখেন কিভাবে ধরি ধরি ছাড় বাইগুন নিয়ে দেখতেও অন্য মতো লাগে আতে তো হাফের মতো লাগে হাফের মতো অনেকে আছে হাফ দেখলে ডরা যায় গোই এই হাফের মতো লাগে সুন্দর এত দেখি হাফও খাইতে পারে আচ্ছা যাই হোক এই বাইগুন তরকারিতে ত্যাদি মাখিয়ে এলেছে কী খতরনাক টাইপের পাবলিক বাইগুন তরকারিতে দি মাখিয়ে এলেছে কিন্তু সত্যি কথা কই বন্ধুরা এই রেসিপি খুব সুস্বাদু হয়েছে খুব টেস্টি হয়েছি খুব মজা হয়েছি ঠিক আছে না বন্ধুগণ এই রেসিপি ইয়া আনের বাড়িতে তৈরি করে খাইতেন পারেন অন্য কিছু খাইতে মনে হইব একটা থ্রিল ইজ্ঞা মানে উৎসাহ আইব মনের মধ্যে যে মাছের ঝোল এভাবে আস্ত চিকন চিকন লম্বা লম্বা বেগুন দি রান্না করা যায় ঠিক আছে না বন্ধুগণ তো যে এই ভিডিও কেমন লাগছে আশা করি আন্সে ভালো লাগছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবো ততক্ষণ্জন টাটা